আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। বীর নেতাজির জন্মদিবস উপলক্ষে কবি গৌতম মণ্ডলের লেখা আহ্বান কবিতাটি আবৃত্তি করছি। ছন্দে ছন্দে বন্দনা গায়, কে বলল আজ তুমি দায়ী? বললি কথা ফুরোয় না আর অনন্ত আফসোস, তিনি তো সেই বীর নেতাজি সুভাষচন্দ্র বোস। বীর দর্পে মুক্ত কণ্ঠে উদাত্ত আহ্বান, দিল্লি চলো দিল্লি চলো এসো হও আগুয়ান। জলরাশি হতে আকাশ বাতাস ধ্বনিত হয় মুক্তির আওয়াজ, ওঠে নবজাগরণ। বীর দর্পে মুক্ত কণ্ঠে উদাত্ত আহ্বান, দিল্লি চলো দিল্লি চলো এসো হও আগুয়ান। অগ্নিযুগের অগ্নিপুরুষ জ্বলন্ত দাবানল, ছড়িয়ে পড়ে অগ্নিশিখা জেগে ওঠে কোলাহল। শিরায় শিরায় উষ্ণ রক্ত কণ্ঠে উচ্চ নিনাদ, হস্ত তাহার বজ্রমুষ্ঠি হাক দেয় ফরিয়াদ। এতদিনে বুঝি ছিড়িবে শিকল টুটিবে অন্ধকার, দরিয়ার মাঝে উঠেছে তুফান হিল্লোল ঝংকার। বীর দর্পে মুক্ত কণ্ঠে উদাত্ত আহ্বান, দিল্লি চলো দিল্লি চলো এসো হও আগুয়ান। ওই দেখা যায় যুদ্ধ নিশান, পিছু ছুটে ওই লোভী শয়তান, আসবে বুঝি মুক্তি হেতা যন্ত্রণা অবসান। নাচছে নটরাজ যুদ্ধ নাচন, উদ্দাম আজ ঝড়ের মাতন, এক ঝটকায় চুরমার হোক দুর্বৃত্তের মিথ্যা শাসন। কালের স্রোতের কেটে গেছে কাল, অন্তরে তুমি রবি চিরকাল, ভারতবাসীর গর্ব তুমি মহান মহিয়ান। ভারত জাগানো পৃথ্বী জাগানো তুমি আজ ভগবান, ভুলি নাই কেউ ভুলিবে না কেউ মুক্তির অভিযান। বীর দর্পে মুক্ত কণ্ঠে উদাত্ত আহ্বান, দিল্লি চলো দিল্লি চলো এসো হও আগুয়ান। নমস্কার।